সহকর্মী মহিমিজান যুক্ত হচ্ছেন আলোচনায়, যুক্ত হচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তা মুখলেসুর রহমান, আছেন মঞ্জুরুল ইসলাম এবং অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। মহিম, এই যে একজন পুলিশ কর্মকর্তার সাথে পরিমনির সম্পর্ক বা লম্বা সময় ফ্ল্যাটে থাকা, এর আগে তার যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা তাদের সাথে ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন পরিমনি, তদন্ত সেই পর্যন্ত যেতে পারছে কিনা, এবং আরেকটি বিষয় জানতে চাই যে এই ঘটনার পাশাপাশি এই তথ্যের সাথে আরেকটি তথ্য আজকে গণমাধ্যমে এসেছে যে একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পরিমনিকে 3 কোটি টাকার গাড়ি দিয়েছেন, এবং সেই রকম পর্যায়ের একাধিক ব্যক্তি পুরুষ চরিত্রের কথা আলোচনায় আছে। এই নামের তালিকা হাতে পেয়েছেন কিনা, পরিচয় জানা যাচ্ছে কিনা? আপনার শেষটা দিয়ে যে শুরু করি, আমি যদি নামের তালিকা হাতেও পাই, এখন যে ব্যক্তি আসলে 3 কোটি বা 3.5 কোটি টাকা দিয়ে একজন নায়িকাকে একটা উপহার দিতে পারে, তার ক্ষমতার মানে বলয়টা কত বড় এটাও বুঝতে হবে। মানে আমি যে তার নাম উচ্চারণ করব, যদি নাম পেয়ে থাকি, আমি আমি যে নাম তার নাম উচ্চারণ করব কালকে রাত্রে থেকে নিয়ে আজকে বিকেল পর্যন্ত, একজন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের আলাপ নানান ভাবে এসেছে, আপনি হয়তো শুনে থাকতে পারেন, আমিও হয়তো কিঞ্চিত শুনেছি, কিন্তু আসলে এই এই যে কারণ আমি বললাম কি যে 3.5 কোটি টাকা দিয়ে শুধু একজন নায়িকাকে যে গাড়ি গিফট করতে পারে, তার ক্ষমতার বলয় কতটুকুন এবং সে কত কি পরিমাণ প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়টা আলোচনা। আর পিয়াসা গ্রেফতার, মৌ গ্রেফতার, তাদের বাসা পার্টি হতো, অনেক উচ্চ পদস্থ লোকজন যেত, অনেক ধনী লোকজন যেত, তো তারা কোথায়? তাদের নামের তালিকা নিশ্চয়ই বলেছে, এটা তদন্ত যখন রিমান্ডে নিয়েছে তাদের বাসায় কে কে যেত অবশ্যই বলেছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান পরিচালনা করা আমি মানে ব্যক্তিগত ভাবে মনে করি খুবই দুঃসাধ্য ব্যাপার। এইটা অনেক একটা জটিল প্রক্রিয়া, এত সহজ না। পরিমনিদের, পিয়াসাদের, মৌদের যত সহজে গ্রেফতার করা যায়, তাদেরকে তাদের বাসা পর্যন্ত যাওয়া বা তাদেরকে চিন্তা ভাবনা করা সেটি একটা সুদূর করা হতো ব্যাপার বলে আমার মনে হয়, যার কারণে আপনি যতই বলেন যে তালিকা কি, তালিকা পেয়েছেন কিনা, পেলেও আমি নাম বলবো না, আমি না জানলেও নাম বলবো না। কিন্তু কিন্তু যারা সংবাদ সম্মেলন করে তথ্য দিচ্ছেন, বোতলের সংখ্যা জানাচ্ছেন, তারা নিশ্চয়ই বিস্তারিত বলবেন, আটকে যাবেন না নিশ্চয়ই। সেই জায়গায় রেখে আরেকটি প্রশ্ন আপনার কাছে উত্তর জানতে চাই। মুনিয়া যে অপমৃত্যুর ঘটনা গুলশানে, সেখানে নজরুল ইসলাম রাজের সাথে মুনিয়ার সম্পর্কের বিষয়টি এসেছে, এবং এই মামলার চূড়ান্ত অব্যাহতি পত্র দিয়ে একটি প্রতিবেদন পুলিশ জমা দিয়েছে যে আগামীকালকে আবার শুনানির তালিকায় রাখা হয়েছে। আমরা জানি যে একটি মানুষ যদি কোনো কারণে গ্রেপ্তার হয়, সংশ্লিষ্ট অপরাধ বা যুক্ততাগুলো খতিয়ে দেখা হয়, এই প্রসঙ্গে কোনো কিছু পেয়েছেন? যদি খতিয়ে দেখা হয়, এটি আসলে মামলার যে তদন্ত কর্মকর্তা, যে মামলার যে আপনার সরকার পক্ষের যারা কৌশলী থাকেন, রাষ্ট্রপক্ষের কৌশলী থাকেন, তারা যদি সেটি সংযুক্ত করতে চান বা তারা যদি মনে করেন যে না, তাকে মুনিয়ার যে আত্মহত্যার প্ররোচনার যে মামলাটি, সেই মামলাটিতে আসলে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ হয়তো ঘুরে ফিরে তার নাম এসেছে, সে হয়তো যুক্ত ছিল, মুনিয়াকে হয়তো নায়িকা বানানোর তার প্রস্তাবনা ছিল, বা বিভিন্ন লোকের সঙ্গে সে পরিচয় করিয়ে দিয়েছে, বা কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল। সেটা আসলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর উপর নির্ভর করে যে তিনি আসলে এই এই প্রসঙ্গটি কিভাবে আনবেন। একটু মুখলেসুর রহমানের কাছে যাই। মুখলেসুর রহমান, এই ঘটনায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেবলমাত্র একজন নায়িকা নন, একজন শিল্পী নন, একজন নারী নন, তার সাথে অনেকগুলো মানুষ নানানভাবে জড়িত যুক্ত, এটি বেশ পরিষ্কার। কারণ এই যে 3.5 কোটি টাকার গাড়ি, আমরা যদি বলি 5 তারকা হোটেলে বিশাল আয়োজনে জন্মদিনের বিল কে দিয়েছে, তার রিসিট, এরকম নানান কিছু কিন্তু গণমাধ্যম সকলের কাছে আলোচনায় ঘুরছে ফিরছে। পরিবনির কাছে কারা নিয়মিত যেতেন, তার অনেক ভিডিও পাওয়া গেছে তাদের মোবাইল ফোনে, সেই মানুষগুলো পর্যন্ত এই তদন্ত কাজকে নিয়ে যেতে হলে পরে কি করতে হবে এই মুহূর্তে পুলিশকে? বিষয়টি তদন্তের মধ্যে আছে এবং সবগুলো মামলা চলে গেছে সিআইডির হাতে, পুলিশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। এরা
সবকিছু যথাযথভাবে দেখতে পারবে, বিচার করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, তাদের সেই ক্যাপাসিটিটুকু আছে। সিআইডি সমস্ত জটিল মামলাগুলো দেশের উদ্ঘাটন করে থাকে, অতীতে বহু ইতিহাস আছে, চাঞ্চল্যকর সমস্ত মামলার তদন্ত তারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পেরেছে এবং শেষ পর্যন্ত গিয়ে আদালতে দোষী সাব্যস্ত করা গেছে এবং তাদের শাস্তি দেওয়া গেছে আদালতের মাধ্যমে। এই ক্ষেত্রেও আমি মনে করব যে ইতিমধ্যেই একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে পেছনে যত শক্তিশালী লোকই থাকুক না কেন, তারা আইনের আওতায় আসবে এবং তাদের তদন্তে যদি তদন্তের জালের মধ্যে এরা আটকে যায় যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তদন্তে তাদেরকে সংযুক্ত করা হবে বলে আমরা অন্তত পক্ষে এই আশ্বাসটুকু দেখতে পাচ্ছি। একজন একজন পুলিশ কর্মকর্তাকে এরই মধ্যে প্রাথমিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং পরিমণির মুখে নানান সময়ে নানান পুলিশ কর্মকর্তার নাম এসেছে। তিনি যখন লাইভ করছিলেন তখন তিনি নিজেও পুলিশ কর্মকর্তাদেরকে ফোন করছিলেন, তার সাথে সম্পর্ক গুলো বেশ পরিষ্কার করেছেন তিনি সংবাদ সম্মেলনে লাইভে। ফলে হচ্ছে ছোট কর্মকর্তা বলে সাকলাইন একটু আগে ভাগে ধরা পড়লো কিনা? না শুনুন, এগুলো তো তদন্তের মধ্যে আসবে। আমি যিনি ইতিমধ্যে একটি সংবাদ সম্মেলন করেছেন সিআইডির পক্ষ থেকে এডিশনাল ডিআইজি সাহেব, উনি বলেছেন যে পুলিশের কর্মকর্তাও যদি এর মধ্যে জড়িত হয়ে থাকেন তাকেও তারা এই তদন্তের মধ্যে নিয়ে আসবেন। আগেও যে পুলিশের বিরুদ্ধে সিআইডি চার্জশিট দেয় নাই তা কিন্তু নয়, বহু মামলার ক্ষেত্রে পুলিশের চার্জশিট পুলিশের বিরুদ্ধে সিআইডি থেকে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বিচার সম্পন্ন হয়েছে, একটা দীর্ঘ ইতিহাস আছে। আমি মনে করব যে এই ক্ষেত্রেও তারা তাদের তদন্তে কোনো কার্পণ্য করবেন না, তারা সমস্ত কিছু ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তদন্তটুকু সম্পন্ন করতে পারবেন বলে আমার অন্তত বিশ্বাস। একজন পুলিশ কর্মকর্তার এখানে নাম এসেছে, এটা একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই টার্মোয়েল সিচুয়েশনের মধ্যে তার নামটি চলে আসা, এটা পুলিশ ডিপার্টমেন্টের জন্য আমি বলবো যে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একজন ইয়াং অফিসার, প্রমিজিং অফিসার, অত্যন্ত ব্রিলিয়েন্ট অফিসার বলে আমি তাকে জানতাম চিনতাম, তার এই বিচ্যুতি হওয়া এটা একটা স্বাভাবিক ঘটনা বলে মনে হয় না। তো যখন এ ধরনের নবীন কর্মকর্তা একটি পদস্খলন হয়ে যায় তাকে যথাযথ ট্র্যাকে নিয়ে আসা, শুধু ট্র্যাকে নিয়ে আসতে চাইলেই তো হবে না, তার বিরুদ্ধে যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবে বা অন্য কোনো কিছু নেবে, তার পুরো ক্যারিয়ারটা যদি তার চাকরিটা ভবিষ্যতে কন্টিনিউ করে তার পুরো ক্যারিয়ারটা কিন্তু একটা স্টিগমাটাইজড হয়ে গেল, সে এই জায়গা থেকে আর কখনো ফিরে আসতে পারবে বলে আমার কাছে মনে হয়। অধ্যাপক সিদ্দিকুর রহমান, জি কে বলছেন? আমি 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 সিদ্দিকুর রহমান বলছি। যেটা যিনি মুকেশ ভাই যে কথাগুলো বললেন সেই কথাগুলোতে তো আমরা আশ্বস্ত হতে চাই, কিন্তু আমাদের অভিজ্ঞতা তো খুব সুখকর না। আপনি দেখেন এই পরিমণি কাণ্ডের সাথেই যুক্ত বা কয়েকদিনের মধ্যে যে সমস্ত যুক্ত হয়েছে ক্যাসিনো সম্রাট বা সেই সময় আমরা শুনছিলাম যে এই সম্রাটের উপরেও বা জি কে শামীমের উপরেও গডফাদার আছে, তাদেরকেও কোনো রকমের ছাড় দেওয়া হবে না। কিন্তু এই জি কে শামীম বা সম্রাটেই কিন্তু আছে, গডফাদারদের খবর কিন্তু আমরা পাই না। আরেকটা জিনিস ফারজানা রূপা যেটা বলেছিলেন যে পরিমণি যেভাবে লাইভে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্কে কথা বলছিলেন যে অমুক ভাইকে ফোন দাও, তমুক ভাইকে ফোন দাও, উনি বলেছেন আমাকে পুলিশ ধরব, তাতে তাদের যে একটা সক্ষমতা যে ওনাদের সাথে বা সম্পর্কের ইয়া সেগুলো কিন্তু আমাদেরকে উদ্বিগ্ন করে। আরেকটা জিনিস আমি বলছি যে হেলেনা জাহাঙ্গীর বোট ক্লাব কাণ্ডের সময় যখন কথা হচ্ছিল তিনি তার যে জয়যাত্রা আইপি টেলিভিশন এই ভিডিওটাও এখন আমরা দেখেছি যে সেইখানে তিনি কিন্তু পুলিশের একেবারে শীর্ষ ব্যক্তির নাম নিয়ে বারবার বলছিলেন অমুক ভাই এইখানকার মেম্বার, অমুক ভাই এরকম মেম্বার। তো এই যে আমাদের সমাজে যারা দুষ্টচক্র আছে তারা যে এইভাবে সমাজের প্রভাবশালী ব্যক্তিদেরকে ব্যবহার করে এবং তারাও যে ব্যবহৃত হন, এর ফলে আমরা কি এই যে একটু আগে আমাদের মিজান ভাই যেটা বলছিলেন যে তিনি নামটা পর্যন্ত উচ্চারণ করতে ভয় পাচ্ছেন, তাতে আমরা এক ধরনের কথা বলি কিন্তু বাস্তবতা আমাদেরকে তো আশঙ্কার মধ্যে রাখে। আপনি কি মনে করেন যে এইবার কি আমরা অন্তত পরিমণি থেকে আমি একটু বলতে চাই। জি মঞ্জুর ইসলাম। আমি মহিম যুক্ত করবেন। সেটা হচ্ছে যে আমার কিছু পয়েন্ট আছে। পরিমণি কি অপরাধ করেছে? আচ্ছা, তার বাসায় মাদক পাওয়া গেছে, তো এখন যে 3.5 কোটি টাকার গাড়ি দিয়েছে সে কোন অপরাধে অপরাধী, তাকে কেন ধরা হবে? পরিমণির সাথে তার সক্ষতা যোগাযোগ, সে এমন কি অপরাধ করেছে তাকে গ্রেপ্তার আওতায় আনা হবে বা তাকে
তাকে আইনের আওতায় আনা হবে। সেকেন্ড কথা, পরিমনি যে পুলিশ কর্মকর্তাদের নাম নিয়েছে লাইভে, তাকে যখন র‍্যাব অভিযান চালায়, আপনারা দেখেছেন কিনা র‍্যাবের ইন্টেলিজেন্স উইং গিয়েছিল এবং ইন্টেলিজেন্স উইং এর প্রত্যেকটা সদস্য ছিল সিভিল, এবং সিভিল যখন তারা থাকে, কারো বাবরি চুল, কারো এই দাড়ি, এবং দরজার ফুটো দিয়ে যখন দেখবে, মানে কেউ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা তাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছেন, কোনো দরজার ফাঁক দিয়ে দেখে বোঝার কোনো উপায় নাই। সো মানুষ তখন কি করে, তার যে পরিচিত লোকজন, এবং সে কয়েকদিন আগে একটা মামলার বাদী ছিল, তখন তার যে জয়েন্ট কমিশনার হারুনুর রশিদ, তাকে ফোন দিয়েছেন, কারণ আপনি ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়নি, সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয়নি, এখন সিভিল ড্রেসে যখন আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তাই ডাকাতও তো হতে পারে। সেই সূত্রে হয়তো বা সে তার যে পরিচিত যে আইন শৃঙ্খলার সঙ্গে পুলিশের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ফোন করেছে। ঘটনা মহিম এর আগেও পরিমনি এদের সাথে, পরিমনির শুধু অপরাধ তার বাসায় মাদক পাওয়া গেছে, এখন তাকে কে কত কোটি টাকার কি দিয়েছে বা ফ্ল্যাট দিয়েছে, তাদের আসলে কোন অপরাধেও অপরাধী করে গ্রেফতার করা টানে যেতে পারে। বলি মহিম, আমার মনে হয় যে বাংলাদেশে সভ্যতার সাথে সাথে যে আইনটি আমাদেরকে এগিয়ে যেতে সবচেয়ে বেশি সাহায্য করছে সেটি হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। চাইলেই আমি 3.5 কোটি টাকার গাড়িতে চড়তে পারি না, আইন আমাকে অনুমোদন দেয় না। তার হয়তো সেই ক্যাপাসিটি আছে, তার হয়তো সেই ক্যাপাসিটি আছে, বিধাই দিয়েছে। আপনি তখন কি করবেন, মনে করেন যে সকল কাগজ আছে, এই দেয়ার পেছনে, এই দেয়ার পেছনে লেন এবং দেন, সেই প্রসঙ্গটি এসেছে যখন নজরুল ইসলাম রাজকে গ্রেপ্তার করা হলো, তারপরে পুলিশের কাছ থেকে যে আমরা খুচরো খুচরো তথ্যগুলো পেয়েছি যে সেখানে হচ্ছে ব্ল্যাকমেল করা হতো, নানান রকম বড় বড় ডিল করা হতো, টেন্ডারবাজি, জি কে শামীমের সাথে সম্পর্ক ছিল, এই প্রসঙ্গগুলো তো আসলে খতিয়ে দেখতে হবে, এবং সেই জায়গাতেই আমাদের প্রশ্ন। মঞ্জুল ইসলাম যুক্ত করবেন, একেবারে সময় কম যেহেতু, আমি খালি আগের আলোচনার সাথে সম্পৃক্ত করে বলতে চাই, আগে যেটা বলছিলেন 52টা প্রাণ যে ঝরে গেল আমাদের চোখের সামনে, অপরাধী আমরা চিনি, সেটা নিয়ে কিন্তু এগুলো না, 3 দিনের মধ্যে আসামি ছাড়া পেল। আজকে পরিমনি, তারপরে মৌ, রাজ, কাজ, মাজ, এদের 7 দিন 10 দিন করে রিমান্ড মঞ্জুর হচ্ছে, ফলে অপরাধের কোনটা, আমি মুখলেসুর রহমান সাহেবের কথা আশাবাদী হতে চাই, কিন্তু প্রায়োরিটি ঠিক করে সেট করে কে, যে অপরাধ খুন করা বড় অপরাধ নাকি আমি প্রতারণা করলাম সেটা বড় অপরাধ? হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে চলে গেছে, চলে যাচ্ছে, আপনাদের টেলিভিশন অন্য একটা প্রসঙ্গে, আমি ডিটেইলে যেতে চাই না, রিপোর্ট করেছেন, আমরাও করেছি, সেটা ধামাচাপা পড়ে গেল। পরিমনি একজন নায়িকা, মৌ একজন মডেল, আমরাও গণমাধ্যম ছুটছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটছে, কিন্তু ওই 52 জন হত্যাকারী হিসেবে যারা চিহ্নিত তাদের বিচার কিন্তু ছড়ে যাচ্ছে। মূল কথা ওই জায়গায় যেটা আগে আমি বলছি, একটা বাক্য বলবো, পরিমনিকে যারা তৈরি করছেন, যারা ব্যবহার করছেন নানান কাজে 3.5 কোটি টাকার গাড়ি, অর্থবিত্ত দ্বারা আমাদের বিচার এবং আইনকে প্রভাবিত করছে, সেটা আমাদের জন্য হতাশার। দুঃখজনক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তাদের গায়ে হাত দিতে পারে না, মহিন মিজার নাম উচ্চারণ করতে পারে না, আমরা গণমাধ্যম নাম তুলে ধরতে পারি না, যখন চার্জশিট হয় অনেকের নাম বাদ পড়ে, কেন বাদ পড়ে, কার নাম বাদ পড়ে সেটাও আমরা বলতে পারি না, দুঃখজনক জায়গা ওই জায়গাটা। রাত পেরোলে সেরকম 2টি মামলার শুনানি হবার কথা রয়েছে, আমরা গণমাধ্যম কর্মীরা, আপনারা সাধারণ মানুষও নিশ্চয়ই নজর রাখবেন, মোখলেসুর রহমান আপনিও নিশ্চয়ই নজরে রাখবেন যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যে 52 জন আগুনে পুড়ে মারা গেল, সেই হত্যা মামলার অধিকতর তদন্তের প্রসঙ্গে কাল শুনানি হবার কথা রয়েছে, এবং একই সাথে মুনিয়া গুলশানে অপমৃত্যুর মামলায় যে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ সেই বিষয়ে শুনানি হবার কথা রয়েছে আদালতে। এরই মধ্যে নারাজি নিয়ে হাজির হয়েছিলেন মুনিয়ার বোনও, ফলে চূড়ান্ত প্রতিবেদন তিনি মানেন না তেমন কথাও বলেছেন, ফলে ঘটনাগুলো কোন দিকে যায় সেটি দেখবার জন্য কালকের আদালতের কার্যক্রম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। আর সকলকে ধন্যবাদ আজকের মতো সাথে থাকবার জন্য, আগামীকাল দেখা হবে একই সময়ে, থাকুন একাত্তরে, শুভরাত্রি।